সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং পূর্বাশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বর্তমানে অবস্থিত আছি ভোলা নদীর পাশে, আর ভোলা নদীর পাশে সেই তেঁতুলিয়া নদী। সে নদী থেকে জীবিত ইলিশ মাছ কীভাবে জেলেদের হাতে আটকা পড়ে বা তারা ধরে, সেটা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক মূল ভিডিওতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি বোতরা মাছ এসেছে। দেই ভাই একটু জায়গা দি। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব চমৎকার লাগতেছে মাছটা। মাশাল্লাহ মাশাল্লাহ বন্ধুরা, বড় সাইজের ইলিশ মাছ এসে পড়েছে। আশা করি আজকে জীবিত মাছ দেখাতে পারবো আপনাদেরকে। চইলেন না মোটকাইছে। আগে দিয়েছেন দুই একটা খেয়াও না ভাই। তো বন্ধুরা অবাক কাণ্ড, ইলিশ মাছের জালে মটকা চিংড়ি মাছ চলে এসেছে। খুব সুন্দর তো বন্ধুরা জাল টানার কার্যক্রম শেষ। তো একটি মাছ পেয়েছে, সে মাছটা আরেকটি বোতরা মাছ পেয়েছে, সেটা দেখা যাবে। বন্ধুরা জাল থেকে মাছটা খোলা হইতেছে। কতটুকু হবে? চারশো গ্রাম। এটা কি জাটকি বেলকা না জাটকি? এটার রেট দেয় কত? বন্ধুরা এই দুটি মাছই পেয়েছে, আর এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।